ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুই সহযোগীকে, রিপোর্টার খবরটা যমুনা টিভির, হ্যাঁ সাংবাদিক বদমাইশ, দুই সহযোগী কি অপরাধ করছে তারা? সহযোগী হয়ে গেল অপরাধের সহযোগী, অপরাধের সহযোগী আর কি। হ্যাঁ, রিপোর্ট দেখলে এখন আমরা জানতে পারবো ওদের ভিডিওর মধ্যে ওরা হইতেছে জুয়া সাইটকে প্রমোট করছে, অ্যাডভার্টাইজ করছে, টাকা পাইছে ওইটার বিনিময়ে। প্রত্যয়হিরণ তার দুই সহযোগীকে গ্রেফতার করছে, মানে অসভ্যতন্ত্রের একটা চাবিকাঠি আর কি এগুলা। তো প্রত্যয়হিরণ যদি কেউ না চিনে থাকেন, চেনার কথা, তাদের চ্যানেলের নাম হচ্ছে আজারা লিমিটেড। আজারা লিমিটেড চ্যানেলের হইতেছে প্রায় 5 মিলিয়ন ফলোয়ার, রাইট? 5 মিলিয়ন ফলোয়ার, এই যে এখানে আমরা দেখি তাদের চ্যানেলটা, এই যে এটা 4.65 মিলিয়ন, প্রায় 5 মিলিয়ন। 5 মিলিয়ন মানে কত লাখ? মিলিয়ন থেকে লাখ, আবার জাতির জনকের মতো উল্টাপাল্টা না করে ফেলি, 50 লাখের মতো হইতেছে কি বলে ফলো করে তাদেরকে, এই চ্যানেলকে তাদের 50 লাখ মানুষ বাংলাদেশের। বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? 12 কোটি, ও না সরি, সরকারি হিসাব না, এমনিতে 15-16 কোটি জনসংখ্যার দেশে একটা দেশে হইতেছে 50 লাখ মানুষ, অর্ধ কোটি মানুষ হইতেছে তাদের এই চ্যানেলটাকে ফলো করে। মানে ফলো করে বলতে কারা ফলো করে, তাদের কোন পর্যায়ের অডিয়েন্স, সেই আলোচনায় যাচ্ছি না, বলতেছি যে এই পরিমাণ মানুষের কাছে তারা পরিচিত। একটা দেশের, যে দেশের জনসংখ্যা 16 কোটি, 18 কোটি, 14 কোটি, সেই দেশের জনসংখ্যা, সেই দেশে অর্ধ কোটি মানুষ এদেরকে চিনে। সো এরা নোবডি না, এরা নন এন্টিটি না, এরা একটা খুবই নোন ফেস, ফ্যামিলিয়ার ফেস, এবং এরা এখন টিভি চ্যানেলে নাটক করে, এই করে সে। সো তারা কিন্তু একটা প্রতিষ্ঠিত তারকা এখন, তাদেরকে কী কারণে? অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো এরা, এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন চালাতো বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের। এ নিয়ে রমনা থানায় পুলিশ মামলা করলে গ্রেফতার করা হয় তাদের। নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ, দেশের বিজ্ঞাপনী বাজারে শুরু হয়েছে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার। কিন্তু এই ধারাতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে আজায়রা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল, যাদের সাবস্ক্রাইবার 4.5 মিলিয়নেরও বেশি। বাবু, এটা তো বাংলাদেশের 1 নম্বর ক্রিকেট এক্সচেঞ্জ ও বেটিং প্ল্যাটফর্ম, এখানে 24 ঘন্টা টাকা ডিপোজিট করা যায়। বিশ্বব্যাপী জুয়ার সাইট 1xbet, বাবু 88, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি 1,10,000 টাকা করে নিত প্রত্যয়হিরণরা। ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের আরেকজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে, একই ধরনের সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। আচ্ছা, একই ধরনের সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল সাকিব আল হাসান, সমালোচনার মুখে শুনি সেই চুক্তি হইতেছে রিভোক করছে। সাকিব আল হাসান কি গ্রেফতার হয়েছে? হয় নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে সাকিব আল হাসান কিন্তু অলরেডি বিজ্ঞাপন দিতেছে সেই সাইটের, সাকিব আল হাসানের পেজ থেকে কিন্তু পোস্ট করছে, এমন না যে সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছে, প্রচার প্রচারণা করে নাই। তাইলে এই সন্ত্রাসীরা বলতে পারতো যে ও আমরা সাকিব তো প্রচার করে নাই, এই জন্য গ্রেফতার করি নাই, ওরা প্রচার করছে দেখো থেকে গ্রেফতার করছে। না না না, এই যে সাকিব প্রচার করতেছে অলরেডি, সাকিব কিন্তু গ্রেফতার হয় নাই। আচ্ছা, ঠিক আছে। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। এই অনলাইন জুয়ার বিজ্ঞাপনগুলো দিয়ে যাচ্ছে, তা আমরা যখন তাদের গ্রেফতার করতে সক্ষম হই, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পারি, ভদ্রলোক পুলিশ অফিসার, হ্যাঁ এখন আমাদের বিচার বসাবেন উনি। একটা জিনিস ভুলে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, এই দেশে উনি যতটুকু নাগরিক, আমি ঠিক ততটুকু নাগরিক, প্রত্যয়হিরণ ঠিক ততটুকুই নাগরিক। ওনার কোনো রাইট নাই খবরদারি করার, কারণ আমাদের বাঙালি তো ফাকটা প্রিলিটি, আমাদের ধারণা কি ও ওনারা তো হচ্ছে দেশের মালিক, আমরা হয়েছি ভাড়াটিয়া, আমরা বাড়ি ভাড়া নিছি আর কি, সোনার বাংলা হইতেছে একটা বাড়ি, সেই বাড়িতে আমরা ভাড়াটিয়া থাকি, এনারা হইতেছেন দেশের মালিক, এনারা নাদের ইচ্ছা মতো যা সিদ্ধান্ত নেবেন, কোনো আইন কানুন নাই, কোনো সভ্যতা ভব্যতা নাই, ওনাদের যা যেটা মনে হবে, যেভাবে যখন মনে হবে ওনারা সেটাই করবেন, আর আমরা নমনও করবো। এটা তো আমাদের মেন্টালিটি, আমরা ভাবি যে এটাই মনে হয় নর্মাল, না এটা নর্মাল না, কিন্তু এটা ভুলে যাবেন না, ওনারা কিন্তু মালিক না, উনি কিন্তু আমার মতোই প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা আমাদের কর্মচারী, রাইট? আমরা এক একজন দেশে এক এক কাজে নিয়োজিত আছি, আপনার কাজ হইতেছে আপনি একজন, আপনি একজন ব্যবসায়ী, আরেকজন হয়তো একজন ব্যাংক কর্মকর্তা, উনি হইতেছেন একজন সরকারি কর্মকর্তা, একটু কি এক একজনের এক এক দায়িত্ব, রাইট? সুপিরিয়ার কেউ উনি না, কিন্তু এটা মনে রাখবেন, হ্যাঁ উনি কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন না, না কেন, ক্ষমতার অপব্যবহার আপনি বলতে পারেন না। এই অনলাইন জুয়ারি যারা আছে, এরা দেশে বাইরে থেকে আসলে গুরুত্ব পরিচালিত হয়, আমাদের ভারতীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে এরা আমাদের এই বিভিন্ন যারা জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্ট। আচ্ছা, একটু থামাই, একটু প্রশ্ন করি আগে, স্যার আপনি আবার রাস্তার উল্টো পাশে গাড়ি চালান না তো কোনো? না না, এই দেশে যেই আইনের প্রয়োগ দেখতেছি, আপনি আবার কখনো রাস্তার উল্টো পাশে গাড়ি টাড়ি চালান না তো, খুসটুস খান না তো, ক্ষমতার অপব্যবহার করেন না তো? সোনার বাংলা তো মনে হচ্ছে একটা সভ্য দেশ, জুয়ার সাইটের বিজ্ঞাপন দিছে, এই জন্য এদেরকে নোটিশ দিলেই কিন্তু হয়ে যায়।
হয়তো বুঝে নাই পোলাপান যেটা নিষিদ্ধ কাজ, হয়তো বুঝে নাই যেটা করা যাবে না, বা যদি বুঝেও থাকে সিম্পলি এই জিনিসটার এই কাজটার জন্যে এই অপরাধের জন্যে সর্বোচ্চ যেটা করা যায় এদেরকে ডাক দিয়ে যাই এই কাজটা করে, ডাক দিও না এমনি জাস্ট এদেরকে পেজ থেকে যদি জানায় পুলিশের পেজ থেকে যে তাই আপনার এই কাজটা করবেন না, তাইলে কিন্তু ওরা ভয় খামোশ হয়ে যাবে। তার চেয়ে মানলাম আপনি যদি আপনাদের অফিসের, কিন্তু ডিবি অফিসের বাংলাদেশের সোনার বাংলা সকল এই দাসগুলোকে ডেকে পাঠাবেন, ওনারা কিন্তু মনি ভৃত্তদের, ওনারা মনি বা আমরা কিন্তু ভৃত্ত, সো যখন যে যাকে ইচ্ছা হয় কিন্তু ডেকে পাঠায় ডিবি অফিসে, যত বড় তারকা থেকে শুরু করে সবাইকে নাকে রশি দিয়ে ঘুরাইতেছে, খুব পাওয়ারফুল। ওনারা চিন্তা করেন একটা দেশের লক্ষ লক্ষ ফলোয়ার যারা আছে তারকা, মনে করেন যে আপনি সাকিব খান, ডিবি পুলিশের অফিস থেকে যদি ডাকে সাকিব খান আসেন, সাকিব খান কিন্তু সরসর করে চলে যাবে যেতে বাধ্য এবং গিয়ে সেখানে কাঁচুমাচু হয়ে এবং সেইখান থেকে ডিবি অফিস থেকে ভিডিও বানাবে, ভিডিও বানায় ফেসবুকে ছাড়বে, শেম করবে, হিউমিলিয়েট করবে পুলিশ। ওনারা কিন্তু দেশের মালিক বুঝতে হবে আপনি কিন্তু দাস, আপনি কিন্তু ভাড়াটিয়া। হ্যাঁ, আমি আর এই ধরনের কিছু করবো না কখনো, আমি অপরাধ করছি আমাকে ক্ষমা করে দেবেন, এই ভুল এইগুলোগুলো করেন। ওরা ডিবি অফিসে মানুষজনকে ডেকে নেয়, নিয়ে ভিডিও করে করে ফেসবুকের মধ্যে ছাড়ে। ওনারা তো দেশের মালিক, ওনারা রাইট, যা ইচ্ছা তাই করে বেড়ান, যেভাবে ইচ্ছা যা কিচ্ছু অপমান করবেন, আপনার আমার কোনো মান সম্মান আছে? উনি হইতেছে যে ওরা কয়েক ইয়েতে ভিডিওতে অ্যাড দিছে, এই অ্যাডের জন্য হাতে হাত করা পড়ায় গ্রেফতার করে নিয়ে ঘুরাইতেছে, ছবি তুলতেছে এবং এই যমুনা টিভির বদমাইশগুলো হইতেছে ভিডিও, যেখানে যমুনা টিভির প্রশ্ন করার কথা ছিল যে কী অপরাধে তাদেরকে গ্রেফতার করা হইলো, তাদেরকে সেখানে যমুনা টিভি বলে বেড়াইতেছে যে সহযোগী সহ মানে ফ্রেন্ডসরা মিলে আর কি, ফ্রেন্ডসরা মিলে ভিডিও হচ্ছে ভাড়া, এটা সহযোগী হয়ে গেছে যমুনা টিভির সে ভূমিকা। সো না, যেই আইনের প্রয়োগ দেখতেছি, আমি আশা করি এই যে স্যার ভদ্রলোক যিনি বসে বসে খুব বিচার করতেছেন, হ্যাঁ আমি যেগুলো বলতেছি আমার ফাটাই ফেলতেন, আমি দেশে থাকলে, দেশের বাইরে আছি, দেশে গেলেও হয়তো ফাটাই ফেলবেন, যে মার করে রাখছেন হয়তো এই ছেলে আমাকে নিয়ে অসম্মান করে কথা বলছে, বেয়াদব ছেলে, সাহস কত আমাকে সম্মান দিয়ে কথা বল, উনি কিন্তু আমাকে নিয়ে অসম্মান করে কথা বলতে পারবেন, উনি কিন্তু আমার ঠাস করে ঠাটা একটা চর বসাই দিতে পারবেন আমার গালে, আমি কিন্তু হজম করে ঘুরে চলে যেতে হবে, আর আমি ওনার বেলা আমি সম্মান দিয়ে কথা বলতে হবে, না হলে কী হবে, খাইয়ে দিবেন নানান ছুতা ধরে, যে এরকম ছুতা ধরছে ওদেরকে এখন। হ্যাঁ, ওয়েল ওই পয়েন্ট আসতেছি, ছুতা ধরার পয়েন্টে আসতেছি। আচ্ছা, সো স্যার আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ শুনি স্যার, একটু সব ভয়ে আছি, আপনাদেরকে নিয়ে খুব ভয়ে থাকি স্যার, প্রজাভিত্তির দেশ তো। আচ্ছা হ্যাঁ শুনি, যেই পরিমাণ আইনের প্রয়োগ দেখতে পাচ্ছি, আচ্ছা শুনি, হ্যাঁ কী বলতে চান? তাদের সাথে যোগাযোগ করে এই বিজ্ঞাপনগুলো দেওয়ার চেষ্টা করে, প্রায় বছর খানেক প্রত্যয় হিরণদের উপর নজর রেখে, বছর খানেক নজর রাখছে পুলিশ, এই যে এখন বলবে পুরো লাইনটা কমপ্লিট করবে, এখন প্রায় বছর খানেক প্রত্যয় হিরণদের উপর নজর রাখছে যে তারা অ্যাড দিচ্ছে, তো আপনার বছর খানেক নজরদারি করতেছেন, নজর রাখতেছেন, আপনারা ডাক্তার ওদেরকে বলতেছেন না কেন যে একটা দিও না? বললে তো বাংলাদেশে কোনো পাপের পেটার সাধ্য নাই, পুলিশ খোদা, পুলিশ ডিবি পুলিশ সরকারি কর্মকর্তা এই খোদারা, ওনারা যদি বলেন কাউকে যে এই অ্যাড দিও না, কারো বাপের সাধ্য নাই এই অ্যাডার্টে। আর আপনারা বছর এক বছর ধরে আপনারা, তার মানে কি এক বছরের মধ্যে আপনারা কোনো নোটিফিকেশান দেন না, নোটিফাই করেন নাই তাদেরকে? হ্যাঁ, বছর খানিক ধরে তাদের ভিডিও দেখতেছে এবং নোটিশ করতেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু বলতেছে না যাই এটা থামাও, বললেই কিন্তু কাহিনী কিন্তু একটু কি এর বেশি আগানোর কোনো কারণ নাই, সুযোগও নাই, যাই এই ধরনের অ্যাড দিবা না, শেষ, ধরে নিয়ে গেছে। আচ্ছা, এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ, কর্মকর্তারা বলছেন আটককৃতদের ভিডিও এবং নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়, সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া কিন্তু আসলে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। ও আচ্ছা আচ্ছা, তরুণ প্রজন্ম জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে, তরুণ প্রজন্ম জুয়ায় আসক্ত হচ্ছে আজাইরা লিমিটেডের ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে, না আচ্ছা দেশ উদ্ধার করতে আসেন আসেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, ওকে, কারণ এই যে যে টাকার বিষয়টা থাকে, অর্থ উপার্জনে মাধ্যম তো সবার থাকে না, বা থাকলেও সেটা তো লিমিটেড থাকে, যখন এই ধরনের কাজে অর্থ অপচয় করে ফেলে তখন অন্যান্য অপরাধ বেড়ে যায়। ও জুয়া অনেক অপরাধের জন্ম দেয়, হ্যাঁ এটা নিয়ে আমি আরেকটা এপিসোড করছিলাম অনেক আগে এই চ্যানেলের শুরুর দিকে, হ্যাঁ ওই ইয়েতে ঘুরাঘুরি হইতেছে রিক্সওয়ালারা তাস খেলে, ঘুরাঘুরি পুলিশ গ্রেফতার করে, এই দেশের পুলিশের বুঝছেন কাজ কিন্তু প্রচণ্ড করিতকর্মা, তাদের ব্যস্ততার কোনো শেষ নাই, রিক্সওয়ালারা বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এরা সারাদিন বাস ট্রাক চালায়, বিনোদনের কোনো ব্যবস্থা নাই, একটা রুমের মধ্যে বসে বসে একটু তাস খেলে, সমানে পুলিশে দেখে গ্রেফতার করে ধরে নিয়ে যায়, এবং এই যে একবার গ্রেফতার করলে দেখুন জীবনটা শেষ, হয়রানি খাকে বলে কতভাবে যে টাকা চিপ্পা বের করবে সোনার বাংলার পুলিশ, জীবনটা বরবাদ আর কি গরিব মানুষগুলার, কী অপরাধ, রুমের মধ্যে হয়েছে তাস খেলে, কার কী ক্ষতি হয়েছে তাতে, কার কী আসতে গেছে, না না না, এনারা হইতেছে বাংলাদেশে ন্যায় নীতির সাথে কোনো কম্প্রোমাইজ করা হয় না, কিসের সাথে, চরিত্র সংশোধন করে পুলিশ বৈশা পয়সা, চুল বড় রাখলে চুল কেটে দেয় নিয়ে, কে কে বাংলাদেশের মানুষের চরিত্র সংশোধন করে তাস খেলতে দিবে না, জুয়া খেলতে দিবে, কারে কে, এটা বাংলাদেশ পুলিশ, কে বাংলাদেশ পুলিশ খেলতে না দিয়ে কী করবে, ও আচ্ছা ধরে নিয়ে গিয়ে তারপর টাকা বের করবে আর কি, এই আপনি জুয়া খেলছেন এই অপরাধে বাংলাদেশ পুলিশ আসছে আপনার চরিত্র সংশোধন করতে, ধরে নিয়ে গেছে, নিয়ে এবার মাসে মাসে 50,000 টাকা করে দেন, নাহলে ছাড়বে না কিন্তু, প্রথমে 50,000 টাকা বউ আসবে আপনার, গরিব যদি রিক্সওয়ালা ড্রাইভার ওলা হয় আইসা কান্নাকাটি, স্যার আমার তো হইতেছে 50,000 টাকা নেই আমার, না তাহলে তোমার স্বামীকে কোর্টে চালান করে দিচ্ছি, না না স্যার করেন, আচ্ছা ঠিক আছে বাড়ি ঘর বেচে 50,000 টাকা, আর ভাগ্য বেশি খারাপ হইলে এক রাত্রি যাপন একবার, হ্যাঁ আচ্ছা, ওনারা হইতেছে চরিত্র সংশোধন করে বেড়ায় কাদের, কারা কী অপরাধ করছে যাতে চরিত্র সংশোধনের দায়িত্ব ওনারা হাতে নিছে,
গরিব মানুষ রুমের মধ্যে বসে তাস খেলে কারো কোনো ক্ষতি না করে করে জুয়ার অ্যাড দিলে দেখলে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সোনার বাংলার মতো দেশের গুন্ডা পান্ডার আখড়া ঘুরে ঘুরে গ্রেফতার করে বাড়িতেছে, একটা নোটিশও দিচ্ছে না। 5 মিলিয়ন ফলোয়ার যাদের ফ্যান ফলোয়ার এখন প্রতিষ্ঠিত, তারা টিভিতে নাটক করে, ধরে নিয়ে গেছে কী অপরাধে। আমি যে কথাটা সবসময় বলি মাথা রাখবেন, এই দেশে কিন্তু আপনার যে কে কখন জানো কোন দিক থেকে খাইয়ে দিবে, কী কারণে কী টার্গেট করে, সাবধান খুব। আচ্ছা দেখ পাউসাল কথাবার্তা, ওকে ওরে বাবা, জুয়া খেলে ক্ষতিগ্রস্ত সবাই নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এই জন্যে ওনারা জুয়া খেলা থামাইতেছে আর কি, গ্রেফতার করে নিয়ে গেছে প্রত্যহীনকে, একটা নোটিশ দেওয়ারও সময় পায় না। আচ্ছা ভালো কথা। এখন দেখেন ওনাদের কি প্রত্যহীনদেরকে কি পুলিশ বলে নাই আমি তো জানি না, আমার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু আমরা জানি বাংলাদেশে যে পুলিশ যদি বলে কারো বাপের পেটার সাধ্য নাই সেই কথাকে অমান্য করার, সো আমরা জানি 200% নিশ্চিত যে পুলিশ তাদেরকে কোনো ধরনের নোটিফিকেশান দেয় না, দিলে তাদের বাপের সাধ্য নাই, সাহস নাই কাজ করার দ্বিতীয়বার। সো আমরা ধরে নিতে পারি, কিন্তু আমার কাছে যে কোনো প্রমাণ নাই এই জন্য কিন্তু পুলিশ এসে আমার ধরবে। আমাদের কিন্তু ছুতা পায়ে পায়ে এসে দেয়, আপনি যে দাবি করলেন ইউটিউবে ভিডিও করে আপনি মিথ্যা প্রচার প্রচারণা চালাইছেন দেশের বিরুদ্ধে, আপনার কাছে প্রমাণ আছে না? আমার কাছে তো প্রমাণ নেই, তাহলে এই কথা কেন বললেন? আমি খাই দিবে কিন্তু, আমরা সকলে জানি কিন্তু। হ্যাঁ, সো আমাদের সাথে এইভাবে শিরায় শিরায় আমাদেরকে ধরা হয়, আচরণ করা হয়, রাইট? কিন্তু কাদেরকে ধরা হয় না আবার? মোটিভেশনাল স্পিকারগুলোর কিন্তু ধরবেন। আপনি যদি এদেশে মোটিভেশনাল স্পিকার হন তাইলে কিন্তু আপনার কোনো ভয় ডর নাই, এটা আপনাকে বুঝতে হবে। এই যে নতুন একজন মোটিভেশনাল স্পিকার এখন, ওনাকে দিয়ে আমরা দেখবো, দেখে আপনাদেরকে তারপর পয়েন্টটা মেক করতেছি যে ওনাদের কিন্তু কোনো ভয় ডর নাই। আমরা আজকে আলহামদুলিল্লাহ মুক্তি পাইছি, আমরা আসলে অবৈধভাবে লাইভ স্ট্রিম পরিচালনা করতেছিলাম। অবৈধ ওনারা আজকে মুক্তি পাইছে থানা থেকে। হ্যাঁ, সো ভদ্রলোকরা যেটা হয়েছে যে নিজে দেখতে পাচ্ছি আমরা ইয়ের সামনে সম্ভবত কেরানীগঞ্জ বা ইয়ে থানার সামনে, থানার সামনে দাঁড়ায় বলতেছে যে আমাদেরকে আজকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা অবৈধ দুষ্টামি করতেছে। আচ্ছা, দুষ্টামি করে ভিডিও করতেছে, রাইট? নাও ইনি কিন্তু মোটিভেশনাল স্পিকার, বাংলাদেশের অন্যতম। এখন কিন্তু আরিফার হোসেনদেরকে পিছনে ফেলাই দিয়েছেন এই ভদ্রলোক ইয়াহি, আমি আপনারা জানেন কি না, আমি কিন্তু অনেকগুলো আলোচনা করছি নাকি নিয়ে। উনি ভিডিওতে হইতেছে দেশপ্রেম দেশপ্রেম, দেশ কত ভালো এই সেই, উল্টা মানে বাংলাদেশ। আপনি ওনার আলোচনা শুনলে ওনার ভিডিওর নিচে খালি পোলাপানের কমেন্ট, যেগুলো চ্যাংরা পোলাপান স্কুল কলেজ গোয়িং পোলাপান নো ক্লু কীভাবে দেশ অপারেট করে, রাইট? সারা পৃথিবী কীভাবে অপারেট করে চ্যাংরা পোলাপানেরা সবাই কিন্তু ওনার ভিডিও নিচ্ছে যে আপনার ভিডিও দেখে কিন্তু দেশকে ভালোবেসে ফেললাম, আর একটু বেশি গর্বিত হয়ে গেলাম, আমরা বুঝতেই পারি না আমরা কোথায় আছি, আজকে প্রকৃত ধারণাটা পাইলাম এইসব। হ্যাঁ, আচ্ছা, সো উনি দেশকে নিয়ে এত ভালো এত গপ পিটান কেন? দেখেন ওনাদের অবস্থানটা, ওনারা দেশে কী পরিমাণ আরাম আয়েশে আছেন। এমনিতে বাদ দিলাম উনি জন্মের পর থেকে ওনারা হইতেছে গুলশান বড় হয়েছেন এবং জন্মের পর থেকে স্কোয়ার হসপিটালে চিকিৎসা করাইছেন এবং প্রিভিলেজ ক্লাস রো, ওনার কাছে সব কিছু একটু লাল চশমা পুরনো, তো সব কিছু লাল লাল লাগে আর কি, দুনিয়াটা লাল মনে হইতেছে সোনার বাংলাটা, সেগুলো বাদ দিলাম। সো ওনার দেশের মধ্যে ওনারা যে কত ভালো আছেন, আপনি ওই যে সোলামান যখন একবার ছবি দিছে আমার মনে আছে ইয়েতে, আরেক মোটিভেশনাল স্পিকার, রাইট? ফেসবুকে ছবি দিছে উনি একটা গল্প লিখছে, একটা ছবি দিয়ে গল্প শেয়ার করছে যে উনি কোনো একটা সরকারি অফিসে না কোথায় কাজ করতে গেছে, সোলামান শুকন আরিফার হোসেন সোলামান শুকন বোধ হয়, খুব সুন্দর করে সব কাজ হয়ে গেছে, তারপর উনি পোস্ট দিতেছে যে এই যে দেশে কত সব কিছু কত সুন্দর করে হয়ে যাচ্ছে, আমরা দেশ আগায় যাচ্ছি, হ্যাঁ কত সুন্দরভাবে সব কাজ সরকারি অফিসে, কোনো বিড়ম্বনা নাই, এত সুন্দর করে কাজ হয়ে যাচ্ছে, পজিটিভ থাকতে হবে দেশ দিয়ে। সোলামান শুকন ভাই এক্সকিউজ মি, এটা আপনার সাথে হচ্ছে, আমার সাথে হচ্ছে না, আপনি যে সেলিব্রিটি তারও কাছে, আপনার লাইফ আর আমার লাইফ কিন্তু আলাদা, সোনার বাংলা কিন্তু একই দেশ, আপনার জন্য আমার একরকম, আমার জন্য একরকম। আপনি যখন যাবেন ও সোলামান শুকন ভাই আসছে, তাড়াতাড়ি সরসর করে দিয়ে দিবেন, আপনাকে লাইন ছেড়ে দেবেন, আমার জন্য কিন্তু লাইন ছাড়বেন না। সো আপনি যে ভুগোলটা বুঝিয়ে ফেললেন যে এই যে সরকারি অফিসে সব কাজ সুন্দর করে না, সরকারি অফিসে সব কাজ সুন্দর করে হয় না, কথা বুঝেন নাই? মাথার মধ্যে কি এই পরিমাণ গোবর যে এটা বোঝার মতো সামর্থ্য আপনাদের হয় না যে এই দেশটা কিন্তু এরকম না? আমি একজন সেলিব্রিটি তথাকথিত, আমি আমার প্রিভিলেজ লাইফ প্রিভিলেজ প্রিভিলেজ হইতেছে অ্যানেকডোট দিয়ে হইতেছে, আমি পাবলিকের মাথা ভূগোল বুঝিয়ে দিতেছি। আচ্ছা জায়গা, সো এই ভদ্রলোক সবসময় এগুলো করে বেড়ান না, উনি কেন করে বেড়ান সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন যে উনি কিন্তু গ্রেফতার হবেন না, উনি যে কথাটা বললেন ওনার সাহস দেখেন, কারণ সাহস এবং স্পর্ধা, বোঝেন আপনি? ওনারও কিন্তু ফলোয়ার ওই প্রত্যহীনদের ধারে কাছে নাই। হ্যাঁ, প্রত্যহীনরা 5 মিলিয়ন, ওনার কত 250K বোধ হয় এরকম, এই চ্যানেল তো এখানে আছে, হোয়াট এভার, 250K-র মতো হবে ফলোয়ার। হ্যাঁ, উনি কিন্তু তেলবাজি বলতে পারি, তেলবাজি করে কিন্তু এই দেশে খুব ভালো আছে, একটা কথা মনে রাখবেন, এই দেশে তেলবাজারা খুব ভালো থাকে, এবং এই দেশে তেলবাজি করে তেলবাজারটা যখন খুব ভালো থাকে তখন তারা বোঝানোর চেষ্টা করে যে এটা কিন্তু খুব ভালো দেশ, সুন্দর দেশ। ইয়াস, তেলবাজিদের জন্যে তেলবাজ যারা তারা কিন্তু দেশে খুব ভালো আছে। উনি সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, সরকারের প্রজেক্টের সাথে কাজ করেন, উনি এখানে খুব সম্ভবত গেছেন পুলিশের সাথে কোনো একটা কাজ করতে, পুলিশের বিভিন্ন ক্যাম্পেইন ওনাকে এই পর্যন্ত অনেকবার ওনাদের ওনাদের কোম্পানিকে ডাকা হয়েছে, ওনারা পুলিশের বিভিন্ন ক্যাম্পেইনে যান। উনি কিন্তু ভালো আছেন, ওনার কিন্তু সাহসের জায়গাটা ওই জায়গায়, উনি কিন্তু জানেন উনি কথাটা বললে উনি কিন্তু গ্রেফতার হবেন না, ওনাকে ওনার কিছুই হবে না এই দেশ, উনি তেলবাজ, হ্যাঁ ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনি কিন্তু এরকম একটা ভিডিও বানাই ফেসবুকে দেওয়ার আগে 500 বার ভাবতে হবে আমাদেরকে, যে এই যে একটা দুষ্টামি করে একটা দাবি করলাম যে আমি গ্রেফতার হয়েছি, আমার মাত্র থানা থেকে বের হয়েছি, পুলিশ এসে কিন্তু আমাকে ধরবে সাথে সাথে, মিথ্যা প্রচার প্রচারণা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের নামে মিথ্যা প্রচার প্রচারণা চালাইছি, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি, এগুলো বলে কিন্তু পুলিশ আপনার আমার খাই দিবে। কারণ আপনি ভাবতে পারেন যে ও বানায় বলতেছি, এক্সাজারেট করে বলতেছি, এক্সাজারেট করে বলতেছি, প্রত্যহীন তাহলে এখন গ্রেফতার কেন, জেলে কেন, কী অপরাধে? আচ্ছা না, এখন সোনার বাংলা চেনেন নাই তাহলে, ওকে।
সো ওনাদের আস্থার ভরসা সাহস স্পর্ধাটার জায়গাটা লক্ষ্য করেন, ওনাদের লাইফ আর আপনার লাইফ কম্পেয়ার করে বুঝেন, ওনারা কেন তেলবাজি করে বেড়াবে না, গপ করে পিটিয়ে বেড়াবে না, কিন্তু ভালো আছে ওনারা এগুলো করে এই দেশে, রাইট? সো এই ভিডিওটা আর দেখার কিছু না এখানে বেসিক্যালি। তারপর পুলিশ ধরে নিয়ে গেছিলো, ও আচ্ছা আপনি তো পুলিশের নামে মিথ্যা প্রচার প্রচারণা চালাইতেছেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতেছেন এবং ডিসইনফরমেশন মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, আপনাদেরকে তখন গ্রেফতার করা দরকার। আপনারা ওই চিন্তাটা করেন না যে এগুলো যে দিতেছি আমার কিন্তু খাইয়ে দেবে ছুতা ধরে, না আপনাদের এই চিন্তা করা লাগতেছে না, তেলবাজ আপনারা ভালো আছেন দেশে। তো আর এখানে আর যে আলোচনাটি এবার মূল আলোচনাটা আসি, কী অপরাধে ছেলেগুলোকে ধরা হয়েছে, কাদেরকে ধরা হয়, কেন ধরা হয়, এবং এখানে কিন্তু একটা প্যাটার্ন আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাই, যদি আপনারা লক্ষ্য না করে থাকেন তাহলে এখন করেন। সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার যারা ইনফ্লুয়েন্সার যাদের একটু ফলোয়ার টলোয়ার আছে এদের মধ্যে কাদেরকে পুলিশ এই পর্যন্ত হয়রানি করছে, কাদেরকে গ্রেফতার করছে, ধরে নিয়ে গেছে, হয়রানি করছে, নামগুলো একটু বলি, বললে আপনার একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন। হিরো আলমকে, প্রত্যয় হিরণকে, তারপর অপু, ওই যে টিকটক করতো অপু, টিকটকার অপুকে, টিকটকার অপুকে নিয়ে চুলটুল কেটে ছেঁটে দিছে, হ্যাঁ আচ্ছা ভালো কথা। হিরো আলমকে নিয়ে ধমকি ধামকি দিছে, চট থাপ্পড় ভয় দেখাইছে সম্ভবত, ধমকি ধামকি দিছে, আর প্রত্যয় হিরণকে ছুতা ধরে নিয়ে, এদের সবার কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তো এই চুল তো বড়ো বাংলাদেশের তথাকথিত যেসব প্রথম সারি ইউটিউবার সকলের কিন্তু চুল বড়ো, চুল রং করা, এবং সকলেই কিন্তু নানা উদ্ভট কাজকর্ম, এবং কিন্তু একটা সময় এরকম ভিডিও বানাইছে, প্র্যাঙ্ক ভিডিও, রাস্তার মধ্যে গাড়ি থামাইতেছে, গাড়ির উপর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষের টপ টপ ইউবার যারা সেগুলো করছে, আমি তখনও দেখে ভাবছি যে এরকম অ্যানোয়েন্স রাস্তার মধ্যে করতেছে, আচ্ছা ঠিক আছে ভিডিও বানাইছে, কিন্তু স্টিল আমি ওই গাড়িতে থাকলে বিরক্ত হইতাম, যাহোক তাদের কিন্তু ধরতেছে না, কারণ তাদের কারো বাপ আর্মি অফিসার, সবাই ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ইয়াহি আমিনের মতো ইয়ে থেকে চিকিৎসা নেয়, কী জানি স্কোয়ার হসপিটাল থেকে চিকিৎসা নেয়, পুলিশের বিভিন্ন ইয়েতে ডাক পায়, তেলবাজি করে, এদের কিন্তু কেউ ধরতেছে না। ওই যেগুলো হইতেছে ইজি টার্গেট, যেগুলো গরিব ঘর থেকে উঠে আসছে, একটু ফ্যান ফলোয়ার হয়েছে, এগুলো বস্তি থেকে উঠে আসছে, তো এগুলো আর হইতেছে ফকির নিয়ে, এগুলো খুব সহজেই কিন্তু চাইলে খেয়ে দেওয়া যাচ্ছে, এদেরকে ধরে ধরে খেয়ে দিতেছে বাংলাদেশ পুলিশ। কী অপরাধে হিরো আলমকে, কী অপরাধে রবীন্দ্রসঙ্গীত গাইছে অপরাধে, অপুকে কী অপরাধে টিকটক করে, টিকটক করে, টিকটক করলে নাকি হইতেছে সমাজের পরিবেশ নষ্ট হয় এই কারণে। প্রত্যয় হিরণকে কী কারণে, একটা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপনটা একটা হয়তো বুঝেও নাই তারা যে বিজ্ঞাপনটা দেওয়া ঠিক হচ্ছে না হয়তো, বা যদি বুঝেও থাকে তাদের কিন্তু বললেই হয়ে যায়, সিম্পলি কেসটা ওইখানে ক্লোজ হয়ে যায়, এই ধরনের বিজ্ঞাপন দিও না, শেষ না, ধরে হাতে ধরে গ্রেফতার করে পোলাপানগুলোকে ভিডিও করে জাতীয় টিভি চ্যানেলে এগুলো প্রচার প্রচারণা করতেছে, এবং শুয়োরগুলো টিভি চ্যানেলে বলতেছে যে প্রত্যয় হিরণ ও তার সহযোগী সহ, দুই সহযোগী সহ গ্রেফতার হয়েছে, মনে হইতেছে খুন করতে গিয়ে দুই সহযোগী সহ গ্রেফতার হয়েছে খুন করে। আর এদিক দিয়ে ইহাই আমি খুব সাহস করে, খুব সুন্দর করে ইয়াহি আমি আর পাশের ফুটবলের নাম কি জানি কুশল না কুশাল, দুজন বলে থানার সামনে দাঁড়ায় ভিডিও, সাহস চিন্তা করেন ওনাদের, স্পর্ধা চিন্তা করেন এই দেশে, ওনারা কত ভালো আছে, ওনারা কত আরামে আছে এই দেশে, একটু একটু বোঝার চেষ্টা করেন কেন ওনারা এত সারাদিন গপ পিটায়, ওনারা কত ভালো এবং আরামে আছে এই দেশে যে ওনারা থানার সামনে দাঁড়ায় ভিডিও করে বলতেছে যে আমরা গ্রেফতার হয়েছিলাম, এইমাত্র বের হয়েছি, পুলিশের নামে মিথ্যা প্রচার প্রচারণা চালাইতেছে, অপবাদ, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, কী বলে গুজব ছড়াইতেছে পুলিশের নামে। হ্যাঁ, আমি আপনি হলে কিন্তু, বা প্রত্যয় হিরণ হলে কিন্তু এগুলা এর অর্ধেক করলে কিন্তু উল্টায় ফেলত, তাদের কিছু হচ্ছে না, রাইট? সো আমি জাস্ট এটাই দেখাইতে চাচ্ছি, এটাই আলোচনা করতে চাচ্ছি, এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি যে একটু মাথায় রেখেন, এনাদের ভিডিও দেখে যে সাথে সাথে নাচেন, এনারা কেন এগুলো বলে এবং কেন বলে না, পডকাস্টার মডকাস্টার আছে কী বলে কী বলে না, কোনটা বলে কোনটা বলে না, কেন বলে কেন বলে না, কেন করে না, এগুলো একটু মাথায় রাখবেন আর কি, কোন দেশে আসেন একটু বোঝার চেষ্টা করবেন।